প্রথমে আমরা চিংড়ি ঝর্ণার দূরে পথে ছিলাম, এখন ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি বরফে একটু পিছিল পিছিল হয়ে আছে। ও, পানি এত ঠান্ডা, মনে হয় যেন 0 ডিগ্রি সেলসিয়াস। ছোট রাস্তা কিন্তু বড় বড় পাথর, এই কারণে কষ্টটা একটু বেশি হয়। আর সাউন্ডটা সত্যিই সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে, আল্লাহ জানে না এই বইতে মনে হয় দেখতে হবে। আসলে যেখান দিয়ে পানি যায় সেখান দিয়ে পিচ্ছিল অংশটা কমই থাকে, আর বাকি অংশটাতে সবসময় শ্যাওলা পড়ে থাকে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদেরকে আবার এদিক দিয়ে উঠতে হবে। এখন ওই যে দূরে দেখা যাচ্ছে, অভাবনীয়, বিশাল বড়।